বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমরা যারা ক্রিয়েটার আছি যারা আমরা ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি রিলস ভিডিও বলেন অন্য ভিডিও বলেন তো আপনারা অবশ্যই জানেন যে নিজের ভিডিও নিজে কখনও ওপেন করা যাবে না সেটা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন ঠিক আছে তো বন্ধুরা যখন আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করে তখন কিন্তু আমরা ভিডিও সেকশনে এরকম আসি তখন কিন্তু ভিডিও অটো পেলে হয়ে যায় ঠিক আছে যা সেরকম কমেন্ট সেকশনে যখন আমরা খোলা ধরি যখন আমরা রিপ্লাই করি ঠিক আছে তখন কিন্তু অটো চালু হয়ে যায় তো অটো চালু আপনি কীভাবে বন্ধ রাখবেন ঠিক আছে আমারটা কিন্তু এখন বন্ধ দেখা যাচ্ছে আমি বন্ধ রেখেছি তো জাস্ট এটাকে আপনাকে বন্ধ রাখতে হবে তো এখান থেকে ব্যাগে যেতে হবে ব্যাগে যাওয়ার পর এখানে সেটিং সেটিংয়ে ট্যাপ করবেন তো সেটিংয়ে ট্যাপ করার পর করে উপরে আনবেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট মিডিয়া ঠিক আছে তো এখন আপনাকে মিডিয়া যেতে হবে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে অন করে রেখেছি ঠিক আছে নেবার অটো পেলে ভিডিও তো অবশ্যই নেবার অটো পেলে ভিডিও এখানে বন্ধ করে রাখতে হবে ঠিক আছে রাস্তা এখানে দিয়ে রাখতে হবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আপনি অটো পেলে বন্ধ করে রাখবেন ঠিক আছে তো রিলস ভিডিও বলেন কোনো ভিডিও নিজে নিজে পেলে করা যাবে না ঠিক আছে তো ভালো থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে